আজকাল বাবা মাদের চিন্তার একটি কারণ হলো সন্তান লম্বা হবে কি না তবে এটাও ঠিক উচ্চতা বৃদ্ধি অনেকখানি নির্ভর করে জেনেটিকের উপর সব বাবা মায় আশায় থাকেন সন্তান লম্বা চাওরাও স্বাস্থ্যবান হোক এর জন্য চেষ্টারও কমতি নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ব্যায়ামও চালিয়ে থাকেন কিন্তু ফলাফল তেমন একটা আসছে না এগুলো করতে হবে সঠিক সময় সঠিক পদ্ধতিতে তবেই ফল পাবেন উচ্চতা বৃদ্ধি কিন্তু কোনো ম্যাজিক নয় যে রাতারাতি সেটা হয়ে যাবে টিভির বিজ্ঞাপনে অনেক সময় দেখা যায় অনেক ব্লান্ট এমন কিছু প্রতিশ্রুতি দেয় যেন মনে হয় কয়েক সপ্তাহে উচ্চতা বেড়ে যাবে কিন্তু আদতে ব্যাপারটা তা নয় বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির জন্য শুধু চাই ধৈর্য আর কিছু নিয়ম তো চলুন জেনে নেওয়া যাক সেগুলি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন প্রথমত বলবো ব্যালেন্স ডায়েট সন্তান সুন্দরভাবে বেড়ে উঠুক যদি চান তবে চিপস বার্গার কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে সন্তানকে দূরে রাখুন পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলুন যেসব খাবারে প্রোটিন রয়েছে যেমন মাছ মাংস ডিম সোয়াবিন এসব রাখবেন অবশ্যই এগুলি পেশি মজবুত করবে হাড় শক্ত করবে আর উচ্চতা বাড়াতে সাহায্য করে আর কার্বোহাইড্রেট ও ফ্যাট যেন শরীরে বেশি না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কেক সোডা মিষ্টি এসবের থেকে দূরে থাকাই ভালো ভিটামিন ডি আর ক্যালসিয়াম যেন শরীর পায় ক্যালসিয়ামের জন্য সবুজ সবজি খেতে হবে গবেষণায় দেখা গেছে জিঙ্ক খুব ভালো উচ্চতা বাড়ায় তাই জিঙ্ক আছে এমন খাবার যেমন বাদাম ও কুমড়ো রাখুন খাবারে নাম্বার টু স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেচিং ব্যায়াম উচ্চতা বৃদ্ধির জন্য খুবই কার্যকর আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন দেয়ালের দিকে উল্টো দিক করে দাঁড়াতে পিঠে ভর দিয়ে তারপর হাত সামনের দিকে বাড়িয়ে স্ট্রেচ করতে আবার একইভাবে দেওয়ালের দিকে উল্টো দিক করে পিঠে ভর দিয়ে পায়ের আঙুলের উপর বসুক তারপর যতখানি সম্ভব নিজের পায়ের পেশি স্ট্রেচ করুক এভাবে বার করে দিনে দুবার করুক আরেকটা ব্যায়াম আছে খুব ভালো আপনার বাচ্চাকে শুতে বলুন চিধ হয়ে তারপর কোমর পর্যন্ত উঠে পায়ের বুড়ো আঙুল ধরতে বলুন এতেও কিন্তু খুব ভালো পেশি বৃদ্ধি হয় নাম্বার থ্রি হ্যাঙ্গিং এক্সারসাইজ প্রতিদিন মাঠে বা বাড়িতে কোনো উঁচু বাদ ধরে ঝোলা প্র্যাকটিস করান এটাও উচ্চতা বাড়াতে খুবই কার্যকর এটা তার স্পাইনের গঠনে খুব সাহায্য করে পুলা বা চিন আপ এর মতো ব্যায়ামও করতে পারে এসবে উচ্চতা বাড়ানোর জন্য খুবই ভালো নাম্বার ফোর ব্যায়াম যোগ বা আসন খুবই কার্যকরী বাচ্চার বৃদ্ধির জন্য এটি সম্পূর্ণভাবে আপনার বাচ্চার বৃদ্ধির খেয়াল রাখবে আরেকটি ভালো আসন হল চক্রাসন এক্ষেত্রে শুরুতে বাচ্চাকে শুতে হবে চিঁধ হয়ে তারপর পা ভাঁজ করতে হবে হাত কোনোই পর্যন্ত ভাঁজ করে মাতার পিছনে কানের কাছে রাখতে হবে এবার হাত আর পায়ের জোরে শরীর তুলতে হবে তারপর হাত আস্তে আস্তে পিছনে এনে পায়ের পাতা ছুতে হবে তখন শরীরের আকৃতি হয়ে যাবে চক্রের মতো এটাও স্পাইনের গঠন খুব ভালো করে নাম্বার ফাইভ স্ক্রিপিং এটি বাচ্চাদের খুব প্রিয় একটা খেলা এতে অনেকবার বাচ্চাকে শূন্য থেকে উপরে উঠতে হয় ফলে কিছু ইঞ্চি উচ্চতা বাড়ার সম্ভাবনা সবসময় থেকেই যায় তাই বাচ্চাদের প্রতিদিন এই অভ্যাসটি চালিয়ে যেতে বলুন নাম্বার সিক্স সাঁতার সাঁতারকে সারা শরীরের ব্যায়াম ধরা হয় ব্যায়াম করুক বা নাই করুক সাঁতার কাটলে কিন্তু সব উপকার পেতে পারে আপনার সন্তান এতে হাত পায়ে সামগ্রিক ব্যায়াম হয় তাই বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এটি একটি অন্যতম স্ট্রেচিং এক্সারসাইজও বলতে পারেন নাম্বার সেভেন অ্যাঙ্গল ওয়েট এটি আরেক অনবদ্য ব্যায়াম এটি মূলত শৈলের নিচের অংশের বৃদ্ধির জন্য বেশি কাজ দেয় পায়ের হাঁটুর কাছে যে কাঠ ডেলে যাচ্ছে তাই ব্যায়ামের ফলে বৃদ্ধি পায় ফলে আপনার বাচ্চার উচ্চতা বাড়বে কিন্তু খুব বেশি ভাত যেন আপনার বাচ্চা না নিয়ে ফেলে নাম্বার এইট জগিং আরেকটি উপকারী ব্যায়াম হল জগিং যা শুধু বাচ্চার জন্য নয় আপনার জন্য খুব লাভজনক রোজ আপনার বাচ্চা জগিং করান আর সঙ্গে সঙ্গে আপনিও করুন এটা কিন্তু বেশি আনন্দ দেবে আপনার বাচ্চাকে তবে এখানেই শেষ নয় উচ্চতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবার আবশ্যক তবে এমন কিছু খাবার আছে যেগুলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে তাই সেগুলো প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যেতে পারে প্রথমেই বলা হয়েছে কিছু খাবার সম্পর্কে তবে এবার বিস্তারিতভাবে বলবো আর ধরনের খাবার সম্পর্কে যেমন ডিম আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন একটি ডিম খাদ্য তালিকায় রাখুন তা সিদ্ধ হতে পারে বা অমলেট করেও খাওয়াতে পারেন নাম্বার টু দুধ প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সহ অনেকগুলো ভিটামিন পাওয়া যায় এক গ্লাস দুধে ভিটামিন ডি ক্যালসিয়াম হার মজবুত করে তোলে দুধে থাকা ফ্যাট তার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী নাম্বার থ্রি সোয়াবিন সোয়াবিন আপনার বাচ্চার হাড় এবং পেশি মজবুত করে তোলে এর সঙ্গে এটি উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে সোয়াবিন সবজির মতো করে রান্না করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন নাম্বার ফোর মুরগির মাংস মুরগির মাংস প্রায় সব বাচ্চার অনেক পছন্দের খাবারের তালিকায় এই খাবারটি রাখুন প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি তাদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাস তৈরি না করাই ভালো নাম্বার ফাইভ পালং শাক পালং শাককে সুপার সবজি বলা হয়ে থাকে এটি আপনার বাচ্চার হার মজবুত করার পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আয়রন এবং ক্যালসিয়াম বাচ্চাকে লম্বা করতে সাহায্য করে থাকে নাম্বার সিক্স গাজর ভিটামিন এ সমৃদ্ধ সবজি প্রোটিন সমন্বয় করতে সাহায্য করে গাজর রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া বেশ উপকারী কাঁচা গাজর স্যালাড অথবা রস করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন নাম্বার সেভেন মটরশুটি এবং ছোলা এই ধরনের খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি এবং আয়রন রয়েছে যেগুলো শরীরের কোষ বীতিতে সহায়তা করে থাকে ফলে লম্বা হতেও সাহায্য করে থাকে এছাড়া ফল ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জানে ভিটামিন এ ভিটামিন ডি সমৃদ্ধ ফল যেমন মিষ্টি আলু আম পেঁপে কলা আপেল ইত্যাদি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে এই ফলগুলো নিয়মিত আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখুন বাচ্চার উচ্চতা বৃদ্ধির জন্য যে ব্যায়াম এবং খাবারগুলি বললাম সেগুলি প্রতিদিন নিয়ম করে চালিয়ে যান আপনার আশা সফল হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ